আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, কথা বলবো আজকে আমরা প্রিন্টেড থেরাপির সম্পর্কে। তো আমি আসলে কমেন্টস পাইলাম, কয়েকটা কমেন্টস পাইলাম, যে কমেন্টসগুলোর কারণে আমি আসলে আজকে ভিডিওটা তুলে ধরলাম। তার মধ্যে আজকে আমাদের টপিক থাকছে কম বাজেটের আপনারা থ্রি পিস প্রিন্টেড যে থ্রি পিসগুলো এটা কোন জায়গায় পাবেন, এবং মিডিয়াম প্রাইজের হাই প্রাইজের যে সবগুলো সম্পর্কে মোটামুটি একটু একটু ধারণা দিয়ে দিব, কারণ সবগুলোর ভিডিও তো আমি এখানে নেই নেই। আমি ফার্স্ট টাইম আমি আপনাদেরকে একটা জিনিসের সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা এই কম বাজেটে থ্রি পিস জন্য আপনারা বলতা গাউসিয়া মার্কেটে যাইতে পারেন। এটা আপনারা নরসিংদী রোডের দিকে বলতা গাউসিয়া মার্কেট, আপনারা গাউসিয়া মার্কেটে গেলে বলতায় ওখানে নাইমা আপনারা সোনার বাংলা একটা মার্কেট আছে অপোজিটে বাম পাশে, ঢাকা থেকে গেলে বাম পাশে, আর আপনারা কিশোরগঞ্জ ওইদিকে থেকে যদি আসেন তাহলে হাতের ডাইন পাশে পড়ে ফ্লাইওভারের কাছে। এটা তো ওখানে গেলে আপনার 3.5-4 এই বাজেটের কিছু থ্রি পিস আপনারা বলতে গাউসিয়া মার্কেটে পাবেন। আর তাছাড়া ওদের কিছু খোলা মাল আছে, ওই মালগুলো আপনার 4-4.5 এই বাজেটের কিছু মাল আছে। তো আমরা ওইদিকে যাইতেছি না, আমরা আজকে জাস্ট এই বাবুরহাট সম্পর্কে কথা বলবো। বাবুরহাটে আপনারা যদি মাল কিনেন তাহলে আপনারা ন্যূনতম প্রাইজের 450 টাকা থেকে মাল কিনতে হবে, কারণ বাবুরহাটও কিন্তু কামড়ে এখন আর আগের মতন কম বাজেটের মাল নাই। এই যেগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু ফেরদৌস কালেকশনের মাল। তো এই থ্রি পিসগুলো আপনারা শুধু বাবুরহাটে গেলেই পাবেন, এগুলো আপনারা অন্য কোথাও কোনো জায়গায় পাবেন না। এই বাজেটগুলোর মাল হচ্ছে আপনার 660 টাকা করে, এটা ফেরদৌস কালেকশনে ইগল কর্পোরেশন লিমিটেডের এই মালগুলো। আর আমরা ফাকিজা ফসেস ডাইং ফাকিজার কিছু মাল সম্পর্কে আজকে কথা বলবো। তো তার মধ্যে আপনার লিলেনের কিছু মাল আছে, লিলেনের 2 গজ 4 গিরা বডি মাল, আপনার বডিটা হচ্ছে আপনার 2.5 গজের, আর সালোয়ার ওড়না হচ্ছে 2 গজ 4 গিরা করে। এই মালগুলো 660 টাকা করে আপনার, এই যেগুলো দেখতেছেন এগুলো সব 660 টাকা। আর এটা দেখতেছেন এটা একটু বাজেটের মাল, এটা 800 টাকা প্রাইজের, যদিও এটা আপনার জারা গোল্ড বলা হয় এটাকে, এটা আপনি উর্মির ঘরে পাবেন। আর এটা এটার আর একটা কালেকশন আছে আপনার নূর ডিজিটাল, ওটাও কিন্তু আপনার ভালো ওদের কালেকশনে, এটাও আপনার খুব ভালো কালেকশন, ওটা আপনার 6-7 এই বাজেটের ভিতরে আছে। তো এই যে থ্রি পিসটা দেখতেছেন এটা আপনার অনেক ভালো, এটা আড়ি এম্বটারির ভিতরে, এটা আপনার হলো 800 টাকা করে পাইকারি। তো যাক, আমি বাবুরহাট সম্পর্কে এবার আপনাদেরকে আরেকটা ধারণা দেই। আপনারা বাবুরহাটে মিতালি থ্রি পিস একটা ঘর আছে, মিতালি, তো মিতালি থ্রি পিসের ঘরটা আপনারা বিশ্বাস বাইর করবেন। আর আমার কাছে যেহেতু মিতালির লগে ওদের কোনো মেমো বা রশিদ আমার কাছে নাই, কিন্তু একটা সময় আমরা মিতালির সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওদের কিছু কিছু কাজ কার্যক্রমে এখন আমরা ওদের সাথে আমাদের বিজনেসটা নাই। তারপর আপনারা যাইতে পারেন, সবচেয়ে কম বাজেটে আপনাকে মিতালিওয়ালা দিতে পারবে, মিতালি থ্রি পিস কোম্পানি ওরা আপনাকে দিতে পারবে। তো এটা আপনি মিতালি থ্রি পিসটা পাবেন হচ্ছে বাবুরহাটে আপনার ফিন্ড থ্রি পিস গল্লিতে, যেই কোনো গল্লিতে যাইলে যে কোনো দোকানদারে বলবেন ভাই মিতালির ঘরটা কই, মিতালি থ্রি পিসের ঘরটা, আপনি থ্রি পিস গল্লিতে ঢুকে আপনার যে কোনো দোকানদারে বললে আপনার মানে 2-3টা দোকানে আছে বাবুরহাটের ভিতরে, ওদের 3টা শাখা আছে, আপনার যে কোনো একটা শাখার ভিতরে গেলে আপনি মিতালির ঠিকানাটা পেয়ে যাবেন। তারপরও আমি তুলে ধরবো, আমি যেহেতু আগামী ভিডিওতে আবার আপনাদেরকে মিতালি থ্রি পিস সম্পর্কে জানাই দেবো। তো আজকে আমরা উর্মি ট্যাক্সের থ্রি পিসগুলো সম্পর্কে কথা হলো। উর্মির ঘরে গেলে আপনি যেটা মানে পুরো বাবুরহাটে কম বাজেটে কেউ দিতে যদি না পারে তাহলে একমাত্র উর্মি দিতে পারবে, তবে মাল কেনার আগে একটু দেখে কিনবেন, যেহেতু ওরা যেহেতু লো প্রাইসের মাল তৈরি করে তাহলে আপনি বুঝতে হবে যে এটা মালটা কতটা মানসম্পন্ন হবে। আর ওদের একটা মাল আছে ফাকিজা ফসেস ডাইং এ প্লাস, এই যে এটা আমি খুলতেছি, তো এই থ্রি পিসটা আপনার 660 টাকা এমআরপি থাকলেও এটা কিন্তু এখন 660 টাকা সেল করতেছে না, এটা আপনার কমিশন 20 টাকা রেখে আপনাকে 640 টাকা ওরা সেল করবে। তো আপনি 640 টাকা যদি আপনার কিনে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার কস্টিং ধরে নিতে হবে 10 টাকা, 650 টাকা আপনার কস্টিং। তো 650 টাকা যদি হয় তাহলে আপনি হিসাব করে দেবেন 10% করে লাভ করে, আপনার 110 টাকা হইলে আপনি কত টাকা লাভ করবেন, আপনি ওভারঅল কোনো লাভ করতে চাইবেন না, কারণ ব্যবসা আসলে কিন্তু মূল হচ্ছে কিন্তু সততাই, সততাটা যদি ব্যবসায় যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় ব্যবসা অনেকে হাঁপায় না। তো ওই হিসাবে কিন্তু আপনার 110 টাকা করে 10% করে আপনার 110 টাকা করে লাভ করে বাকিটা আপনার সেল করে দেবেন, 60 টাকা হোক বা 70 টাকা হোক, ওভারঅল কোনো লাভ করার প্রয়োজন নেই, প্রয়োজনে মাল বেশি কাটবেন তারপরেও ওভারঅল কোনো লাভ করার চিন্তা করবেন না, এটা হচ্ছে আমার কথা। আর অনেকেই কিন্তু অনেক ভাই আমার আব্দুল্লাহ নোমান ভাই আমার একটা কমেন্টস করছিলেন, ওনাকে কিছু
উপদেশ দেওয়ার জন্য, কত পার্সেন্ট করে লাভ করে যাওয়ার জন্য। তো এটা আমি একটা সময় লাইভে এসে এগুলোর উত্তর আমি একটা সময় দিয়ে দিব। আপাতত এখন শুধু ভিডিওটা নিয়ে কথা বলতেছি। এটা দেখতেছেন, এটা এটা হচ্ছে আপনার লিলেনের থ্রি পিস, এটাও আপনার ফাগিজা ফসফেট টাইম, এটা উর্মির ঘর আপনারা পাবেন। এটা বর্তমান রেট এখন হচ্ছে আপনার 480 টাকা। তো 480 টাকা হইলে আপনার দেওয়া গেছে আপনার 550 টাকা বিক্রি করতে পারবেন থ্রি পিসটা, আর কোনো কমপ্লেন নেই। এটা হচ্ছে নূর কালেকশন, এই থ্রি পিসটা আপনার আড়ি এম্বোটারি করা, পাইকারি রেট আপনার হচ্ছে 750 টাকা করে, 750 টাকা হিসাব করে আপনারা সেল করবেন। 70 টাকা 80 টাকা যেটাই আসে আপনারা 110 টাকা করে হিসাব করে সেল করবেন। এটা হচ্ছে মিঠাই, এটা আপনার বর্তমান রেট 800 টাকা করে, আপনারা এটা পাইকারি রেট 800 টাকা করে পাবেন। এটা আপনাদের 2.5 হাত বড়ি করে এগুলো সেলার ওনা, আর আপনার বডিটা হচ্ছে আপনার 3 গজ, সেলার ওনাটা হচ্ছে 2.5 হাত, আর বডিটা হচ্ছে আপনার 3 গজ, যেহেতু হাতা আছে 8 গিটা, ওই হিসাব করে এটা আপনার 3 গজ করছে বডি। তো এখন বলতেছি আর মাজারও যে সাইজের যে মালগুলা, মাজারও রেটের মালগুলা, ওটা কিন্তু হলো আপনাকে ইসলামপুর যেতে হবে, কারণ ইসলামপুরে কিন্তু আপনার মোটামুটি হাই প্রাইসের মালগুলো বেশিরভাগই হয়। তো মিডিয়াম প্রাইস হাই প্রাইস দুইটাই আছে। গুলশানারা সিটি মার্কেটের আশেপাশে আপনার থ্রি পিস পেয়ে যাবেন প্রিন্টের, আর আপনার লায়ন টাওয়ারের পাশে কতগুলো মার্কেট আছে, লায়ন টাওয়ারের লায়ন টাওয়ারের আপনার অপোজিটে মানে উত্তর সাইডে গেলে আপনি ওখানে কিছু থ্রি পিস পাবেন, দোকান পাবেন যেটাতে আপনার 650 750 এই বাজেটের প্রিন্টের থ্রি পিস আছে। তো হাই প্রাইসের মালগুলোর জন্য আপনার ইসলামপুর থেকে নিলে আমার সবচেয়ে ভালো হয়। আরেকটা হচ্ছে আপনার ওই যে লায়নের পাশে বাম পাশে আপনার আছে দক্ষিণ পাশে একটা মার্কেট আছে আপনাকে সোনার বাংলা মার্কেট, ওটাতে গেলে আবার আপনারা পেয়ে যাবেন উপরে, আবার নিচতলা না আন্ডারগ্রাউন্ডে না, উপরে গেলে আপনারা ওখানে 450 500 টাকা বাজারে কিছু থ্রি পিস ওখানেও পাবেন। তো ইসলামপুরে মাল কিনলে যারা ইসলামপুরে আপনাদের সুবিধা হয় ইসলামপুরে আসা যাওয়ার ক্ষেত্রে তারা ইসলামপুরে যাবেন, আর যারা মনে করেন যে না আমি বাবুরহাট যাইতে পারবো আমার সময়ের কোনো প্রবলেম নাই, যেহেতু আমি অনেক টাকার মালে কিনবো তাহলে আমি বাবুরহাটে যাইব, তারা আপনারা বাবুরহাট যাবেন, কারণ বাবুরহাট গেলে আপনারা বিশ পরিমাণ জিনিস আনতে পারবেন এবং ফিজও কিন্তু আপনি 20 টাকা করে লেস পাবেন। বাবুরহাটে যেটা সম্ভব এটা কিন্তু ইসলামপুরে সম্ভব না, আর ইসলামপুরে আপনি বাজেটের মাল কিনতে হবে, ওখানে কিন্তু লো বাজেটের মাল একবার নাই বললে চলে, বেশি একটা নাই, হাতে গোনা কিছু দোকান আছে ওরা সেল করে, আর নাহলে কিন্তু বেশি একটা দোকান নাই। আর আমরা আগামী পর্বে আপনাদেরকে জানাবো চাঁদনি স্টক এবং গাউসিয়া নিউ মার্কেট সম্পর্কে আমাদের নতুন কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ, আমি আপনাদেরকে জানিয়ে দেবো, আর একটা লাইভ করবো, ওই লাইভে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেবো। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।